কৃষক ৰাইজক নমস্কাৰ জনাই আজিৰ অনুষ্ঠান মুকলি কৰিছোঁ। আজিৰ অনুষ্ঠানটি এপাৰ্টৰ সৌজন্যত প্ৰচাৰ কৰা হৈছে। কৃষাৰ্থকৰ সৈতে প্ৰতিজন কৃষকে এতিয়া তেওঁলোকৰ নিজৰ ভাষাত বিত্তীয় আঁচনি আৰু সামগ্ৰীৰ বিষয়ে সহজে শিকিব পাৰে। সবিশেষ জানিবলৈ এই টোল ফ্ৰী নম্বৰত যোগাযোগ কৰক 1800258 4348। নমস্কাৰ, কৃষাৰ্থকে আপোনালোকৰ মাজলৈ অনা এই বিশেষ অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। আসাম ৰুৰেল ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ এণ্ড এগ্ৰিকালচাৰেল ছাৰ্ভিচেছ ছ'চাইটি আৰিয়াছৰ জৰিয়তে অসম চৰকাৰে কৃষাৰ্থক নামৰ বিত্তীয় শিক্ষা আৰু পৰামৰ্শৰ ওপৰত এক কাৰ্যসূচী আৰম্ভ কৰিছে। আসাম এগ্ৰি বিজনেছ এণ্ড ৰুৰেল ট্ৰান্সফৰ্মেশ্যন প্ৰজেক্ট আপাৰ্টৰ উপাদান হিচাপে কৃষাৰ্থকে ডিজিটেল আৰু ICT সঁজুলি ব্যৱহাৰৰ দ্বাৰা অসমৰ কৃষি সম্প্ৰদায়ক বিত্তীয় সাক্ষৰতা আৰু পৰামৰ্শ প্ৰদান কৰাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰিছে। অসমত এই পদক্ষেপ ডিজিটেল এম্পাৱাৰমেণ্ট ফাউণ্ডেশ্যনৰ নেতৃত্বত অংশীদাৰৰ সংঘই ৰূপায়ণ কৰা হৈছে। এই অনুষ্ঠানটো ডিজিটেল এম্পাৱাৰমেণ্ট ফাউণ্ডেশ্যনৰ সহযোগত প্ৰচাৰ কৰিবলৈ আমি আকাশবাণী কেন্দ্ৰত আজি আহি উপস্থিত হৈছোঁহি। বেংকিং ব্যৱস্থাই আমাক বিত্তীয় সামগ্ৰী আৰু সেৱাসমূহৰ সহজ প্ৰৱেশ প্ৰদান কৰে, কিন্তু বেছিভাগ সময়তে আমাৰ অভিযোগ থাকে আৰু যিবোৰ সমাধানৰ বহুত বেছি প্ৰয়োজন। এই খণ্ডটোত আমি বেংকিং সামগ্ৰীৰ বিত্তীয় সামগ্ৰী আৰু সেৱাসমূহৰ লাভ কৰা গ্ৰাহকসকলৰ বাবে উপলব্ধ বিভিন্ন গ্ৰাহকৰ বিভিন্ন অভিযোগ, ইয়াৰে ব্যৱস্থাৰ তথ্যৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছোঁ আমি বিভিন্ন বেংকিং আৰু বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ পৰা। আৰু আজি আমাৰ লগত আলোচনা কৰিবলৈ আমাৰ মাজত আছে শ্ৰী অৰিন্দম পল ডাঙৰীয়া, যি বিত্তীয় পৰামৰ্শদাতা আৰু SBIৰ এজন প্ৰাক্তন বেংকাৰ। নমস্কাৰ ছাৰ। নমস্কাৰ। হয়, আজি আপোনাৰ লগত মই কথা পাতিবলৈ ওলাইছোঁ বেংকত যিদৰে আমি অভিযোগবোৰ পাওঁ সাধাৰণতে, সেই বিষয়ে আপোনাৰ লগত আজি আলোচনা কৰিম আৰু দুই এটি প্ৰশ্ন কৰিম। তাৰে মাজত আমাৰ কৃষকৰ এটি প্ৰশ্ন আহিব পাৰে, সেই তেনেধৰণে আমি ধৰি লওক আলোচনাটো আমি আগবঢ়াই লৈ যাম। মোৰ প্ৰথম প্ৰশ্নটো হৈছে এনেধৰণৰ, মই মোৰ বেংকৰ অভিযোগবোৰ ক'ত কেনেকৈ দাখিল কৰিব পাৰোঁ? বেংকৰ লগত যেতিয়া এজনে সম্পৰ্ক স্থাপন কৰে, হয়, বেংকৰ পৰিষেৱাবোৰ লয়, গ্ৰহণ কৰে, বহুত সময় দেখা যায় যে কাষ্টমাৰজন বা এখেত মানে খুব এটা ছেটিছফাইড নহয়। যদি কোনোবা গ্ৰাহকৰ কিবা অভিযোগ থাকে, এই গ্ৰাহকজনে অভিযোগখিনি দাখিল কৰিব পাৰে। এই দাখিলৰ কাৰণে বেংকৰ এটা বহুত সুন্দৰ নিয়ম কানুন আছে। তাত আপুনি যদি বেংকৰ ব্ৰাঞ্চ মেনেজাৰৰ কক্ষত চাই দেখা পাব যে কোন গ্ৰিভেন্স ক'ত দিব লাগে বুলি এটা বোৰ্ড থাকে। তাত এচিষ্টেণ্ট জেনেৰেল মেনেজাৰ বেংকৰ ওপৰলা বা জোনেল মেনেজাৰ, তেখেতে মানে ব্ৰাঞ্চৰ যি ইমিডিয়েট ওপৰত যিজন থাকে তেই বিষয়ৰ নাম থাকে, টেলিফোন নাম্বাৰ থাকে। তাৰপিছত আকৌ জিঠু এৰিয়া চিফ জেনেৰেল মেনেজাৰ থাকে, তেখেতৰো নাম থাকে। ঠিক তেনেকুৱা বেংকিং হলত যি ট্ৰেঞ্জেকশ্যন য'ত হৈ থাকে, য'ত লেনদেন হৈ থাকে, কাৰণ ছফ্টৱেৰৰ ব্ৰাঞ্চ মেনেজাৰ ৰুমত যাব নোৱাৰে, লেনদেন হোৱা ৰুমখিনিতো এই ধৰণৰ এটা বোৰ্ড আপুনি অলপ মন কৰি চালে দেখা পাব, লোকেল লেংগুৱেজত লিখা থাকে। কি অভিযোগ থাকিলে ক'ত যাব সেইমতে এই লিষ্টখনত বোৰ্ডখনত দেখা পাব। AGMৰ পৰা আৰম্ভ কৰি চব বিষয়াসকলৰ টেলিফোন নাম্বাৰ, কেনেকৈ কণ্টেক্ট কৰিব পাৰে এইটো আছে। তাৰ ওপৰত আপুনি দেখা পাব এটা টোল ফ্ৰী নাম্বাৰ থাকে। এই টোল ফ্ৰী নাম্বাৰতো আপুনি এজন টেলিফোন কৰিব পাৰে। এই টোল ফ্ৰী নাম্বাৰটো এক এক বেংকৰ এক এক ধৰণৰ, চবৰ জ্ঞাতাৰ্থে বোৰ্ডটোত লিখা থাকে টেলিফোন নাম্বাৰটো। আৰু আপুনি যদি বেংকিং লেনদেনৰ ওপৰত আপুনি আপোনাৰ কিবা অভিযোগ থাকে, ব্ৰাঞ্চ মেনেজাৰক গৈও ক'ব পাৰে, মৌখিকো ক'ব পাৰে, লিখিতভাৱে স্থাপন কৰিব পাৰে। চলে এই যি বোৰ্ডত যিমানখিনি আপোনাক বিষয়াবোৰৰ নাম থাকিব তাত আপুনি অভিযোগবোৰ দাখিল কৰিব পাৰে। কিন্তু এটা কথা ইয়াত মনত ৰাখিব, যেতিয়া অভিযোগ আপুনি দাখিল কৰিব আপোনাৰ পৰিচয়টো দিব লাগে, আপোনাৰ টেলিফোন নাম্বাৰ দিব লাগে, কণ্টেক্ট কাক কৰিব দিব লাগে, তাৰপিছত আপোনাৰ লগত কি অভিযোগৰ এটা চমু বিৱৰণ দিব লাগে।
সমূহ বিবরণ দিলে কি হয়, যি বিষয়ত তাত যাব সেই বিষয়ে ভালদরে বুঝিব পারিব এবং আপনার লগত আকো কন্টেক্ট করিব, আপনার একাউন্ট নাম্বারটিও দিব, সব দিব, দি আর যদি কোনোবা আপনার নথিপত্র থাকে এই অভিযোগ সম্বন্ধে সেইটিও গাঁথি দিব লগত। এনেকুৱা ধরনের অভিযোগ দাখিল করতে কি কি নথিপত্র দরকার হয়? নথিপত্র ধরক আপনি ঋণের কারণে আবেদন পত্র দিছে, ব্যাংকে আপনার একনলেজমেন্ট আর ঋণপত্রটি পাইছে বলেও একটা রিসিপ্ট দিছে, কিন্তু পিছত ঋণপত্র হওয়া নাই, এটি একটা নথিপত্র হল। তারপর ধরক ব্যাংকিং সেবা আপনি পয়সা পঠাইছে, কিন্তু যত পয়সা পাঠাইছে সেই মানুষজনে এতিয়ালৈকে পয়সা পোৱা নাই। হ্যাঁ, আপনার একাউন্টের পয়সাখিনি ওলাই গেছে, কিন্তু বেলেগের যার একাউন্টে যাব লাগে এটিও যাওয়া নাই। এইটো আপনার একটা ট্রানজেকশন শীট পাবো, সিস্টেম কম্পিউটার জেনারেটেড রিসিপ্ট দিব, সব কামর ভাবে আপনার একটা রিসিপ্ট উলাব, বিনা রিসিপ্টত আপনি কোনো কাম করিব না লাগে। পয়সা দিয়া পয়সা লওয়া আগবর এইটোর কথা, এইটো অভিযোগ, এইখিনি আপনি নথিপত্র হিসাবে পিছত দাখিল করব। হয়, সাধারণত দেখা যায় যে ধর ব্যাংকে প্রদান করে কিছু সেবা, ব্যাংকর সেই সেবাসমূহর প্রতিও কিছু গ্রাহকের অভিযোগ থাকে, এই ধর ব্যাংকর সেবা ফলের যদি অভিযোগ থাকে আমি কলে যাওয়া উচিত? এই যে নামখিনি কল এখেতর যাব, হয়, তারপর ধরক একটা 15 দিন বা 10 দিন সময় দিয়ার পিছত যদি আপনি কোনো প্রকার সঁহারি নাপায় তেতিয়াহলে আপনি তেখেতসকলের যে উপরওয়ালার নাম থাকে এই বোর্ডতে থাকে, লোকেল হেড অফিস বলে কয়, হেড অফিসের যে বিষয়া থাকে উপরওয়ালা থাকে, অনলাইনও আপনি এপ্লাই করব পারে আপনার অভিযোগটো। অনলাইন যেতিয়া এপ্লাই করব তেতিয়া আপনি কই দিব লাগিব যে মই হাক্কাত আমার অভিযোগ দাখিল করেছো কিন্তু একো হওয়া নাই, ইমান দিন রই আছো, এই কারণে এইটো চলে তথ্য এই অনলাইনতো দিব লাগিব, এখন লিখিত দিব লাগিব, লিখিত দিব লাগিব যে মই কোনো ধরনের সহায় সহযোগিতা পোৱা নাই, সো মই ইমান দিন আপোনাৰ উকলি গল, উকলি যোৱাৰ পাছতো মই কোনো সহায় সহযোগিতা নোপোৱাৰ কাৰণে আপোনাৰ কাষ চাপিছো তেনে ধৰণে। এতিয়া আমি যিবোৰ বেংকৰ অভিযোগবোৰ দাখিল কৰিম, আপুনি কলে যে এখন বোর্ডত সবৰে নাম আৰু ফোন নাম্বাৰবোৰ থাকে তাতে, এতিয়া এই বস্তুখিনি আমি অনলাইনো দিব পাৰিম নে? অনলাইনও দিব পারে, হয় অনলাইনও দিব পারে। আকৌ অনলাইনত আপুনি মানে এনেকুৱা ধৰণৰ হয় নেকি যে ৰেজিষ্ট্ৰেচন কৰিব লাগিব তাৰপিছত অনলাইনত অভিযোগটো দাখিল কৰিব পাৰি? নে ৰেজিষ্ট্ৰেচন কৰিব নালাগে, অনলাইনত গৈ এপ্লিকেশ্যনখিনি সাবমিট কৰি দিলে হ'ল, আৰু আপোনাৰ যে আগৰ যিখিনি তথ্য আছে, হয় তথ্য মানে নথিপত্ৰবোৰ ক'ত সাবমিট কৰিছে, কি কৰিছে, কেতিয়া কৰিছে, কাৰ লগত ধৰিছে, এইখিনিও এই অনলাইনত দি দিব লাগিব। আৰু এটা কথা মই ইয়াত ক'ব খুজিছোঁ, হয় আপুনি ক'লে বেংকিং ব্যবস্থার কারণে মানে কত যা, হয় এইটার কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাদের সাব বহুত ধরনের এড উলাই থাকে, হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকিং অম্বুডসম্যান বলে এজন অফিসার নিয়োগ করেছে, অম্বুডসম্যান প্রত্যেক ব্যাংকর আর বি আইয়ত এজন অম্বুডসম্যান থাকে, আর বি আই রিজনাল অফিসে। আপনি যদি ব্যাংকর সকল জায়গাত আপনি ট্রাই করেছে কিন্তু কারোপরা কোনো সঁহারি পোৱা নাই, আপনি ফাইনালি এবং লাস্টলি এই ব্যাংকিং আর বি আই ব্যাংকিং অম্বুডসম্যানক আপনি দাখিল করব পারে আপনার অভিযোগ। এই অম্বুডসম্যানে দাখিল করার কারণে যদিও অম্বুডসম্যান গুহাটিত বহে, আপনি গাঁওরপরা ইমান দূর আসব দরকার নাই, আপনি অনলাইন সব অম্বুডসম্যানের টেলিফোন নাম্বার পাব, সিহঁতৰ এখেতসকলৰ আপুনি মেইল আইডিও পাব, আপুনি ঘৰত বহি অনলাইন দাখিল কৰিব পাৰি। আৰু এই দাখিল কৰাৰ পিছত অনলাইনে ৰিচিপ্ট জেনেৰেট হ'ব যে আপোনাৰ কমপ্লেইনটো পাইছে বুলি। হয়, এতিয়া কৃষকসকলে কৃষি বেংকিং সম্পৰ্কীয় অভিযোগো কেনেকৈ দাখিল কৰিব পাৰে? কৃষি বেংকিং সম্বন্ধীয় দাখিল কৰাৰ কাৰণে তো মই প্ৰথমত ক'লোঁ ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের কক্ষত একটা বোর্ড থাকে, এইটো মতে আপনার দাখিল করব আপনার সমস্যাখিনি, আপনার অভিযোগখিনি, আপনি এইটো কৃষি সম্বন্ধীয় হলেও তাতে দাখিল করব, ব্যাংকিং হলেরপরা এইজন দাখিল করলে ঠিক আছে। তারপর কৃষি কারণে আরও একটা বিশেষ জায়গা আছে, প্রত্যেক ডিস্ট্রিক্ট এজন ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর বলে আছে, ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর, তখন সব ব্যাংকক
চায়। ব্যাংকর কৃষিজাত ঋণের কারণে তেখেত রেসপন্সিবল, আর কোন কোন ব্যাংকত লিড ব্যাংক ম্যানেজার বলিও কয়, এইটোর তেখেতে ডিস্ট্রিক্টত বহে। এই ডিস্ট্রিক্টর এই ম্যানেজারজনের আপনি লগ ধরব লাগিব, লগ ধরি কৃষি জাতীয় যান সমস্যা আছে তেখেতে কব লাগিব, তেখেতর অ্যাপ্লিকেশন সাবমিট করব। বাট সব অ্যাপ্লিকেশন লিখিতভাবে সাবমিট করার কথা, মানে লিখিতভাবে করব লাগিব। হয়, আপনি যেহেতু এজন প্রাক্তন এস বি আই ব্যাংকার হয়, ইয়াতে মই আপনাকে একটা কথা সুদিম যে ধরল কৃষকর লগতে সম্মুখীন হওয়া সাধারণ অভিযোগব কেনে ধরনের আপনার ওসরলে তো নিশ্চয় আহিছে আগতে অভিযোগব কিছু কৃষকর লগত রিলেটেড হয়ে, সো এই কৃষকর যদি সম্মুখীন হওয়া সাধারণ অভিযোগব কেনে ধরনের আপনি অকান বহলাই কব নাকি? কৃষকর লগত প্রথম সমস্যা হল তখেতক যেতিয়া ঋণের কারণে দরখাস্ত দিয়ে, হয় এই দরখাস্ত লৈ যেতিয়া ব্যাংকত আহে প্রথম সমস্যা হতে পায় এই দরখাস্ত লবলে কোনো মানুষ নাই, এক টেবিলের পর আর টেবিলত যাব লাগে, কিন্তু দরখাস্ত লওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নাই, কোনো নির্দিষ্ট জায়গা নাই, এইটাই কথা। তারপিছতো কোনবা যদি দয়া পরবশ হয়ে কয় তখেত তাত থই যাক দরখাস্ত থই গল, তারপর তার উপর কোনো প্রকার একনলেজমেন্ট বা রিসিপ্ট দিয়া নহয়। কৃষকজন বহি আছে 15 দিন যায়, এক মাস যায়, দু মাস যায়, তারপর গোটে খেতির সিজন চলে যায়, তথাপিও কোনো রেসপন্স নাই, এইটো হল এক ধরনের সমস্যা। আর এটা সমস্যা ইয়াত কথা পাতব খুঁজছো, কেতিয়াবা কৃষকজন কোনো ব্রাঞ্চত গৈছে, ব্যাংকের ব্রাঞ্চত গৈ দালালের সম্মুখীন পড়ে যায়, পড়ালেখা না জানে, কেতিয়াবা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার কারণে সামবডি সহায় লয়, তাহলে এইবার সহায় লই দালালে সহায় করে খুব গুটবুকত আহি যায়। হ্যাঁ, কৃষকজনক তার কৃষক তুমি চিন্তা নকরিবা, এইবার ক্ষেত্র দেখা গেছে কেতিয়াবা এই প্রকার দালালও বহুত ব্যাংকত আছে, বহুত ব্যাংক ব্রাঞ্চত আছে, ব্যাংকের কর্মচারীও চিনি পায়, হ্যাঁ, যে রেখেতে এনেকা কাম করে। এই তারপর কব আপনি এই নথিপত্র দিব, আধার কার্ড লাগিব, প্যান কার্ড লাগিব, কত দলিল পত্র দিলে। আর আমার ফার্মার বহুত বিশ্বাস করে সবক, সহজ সরল, সেই কারণে সহজ সরল উপর বহুতে সুবিধা লয়, সুবিধা লই প্রতারণা করে, প্রতারিত হয়ে কেতিয়াবা বহুত পয়সাও লস করা, হ্যাঁ, ক্ষতি করা কৃষকের নথিপত্র কথা আমি লস করা কৃষক পাইছো, এইটো একটা সমস্যা আহে। কিন্তু এইবার সমস্যা বেশিরভাগ কৃষকে কমপ্লেন নকরে, কমপ্লেন নকরার বহুত কারণ আছে। প্রথম কথা তখন গেলে পড়াশোনা ইমান না জানে, ধুনিয়াকে লিখিব নোৱাৰে, এইটো অ্যাপ্লিকেশন হওয়া নাই, এইটো হওয়া নাই, বহুত এজনে যদি ভুল বিচারি উলাব খুঁজে বহুত কিবা উলাব, সহায় করব লাগিব, সহায় করে এই অ্যাপ্লিকেশনটা লব লাগিব, অ্যাপ্লিকেশন লৈ যাতে অ্যাপ্লিকেশনটা উপর যায় সেইটো চাব লাগিব। আর বেশিরভাগ অনলাইন কথাখিনি ইংলিশত থাকে, অসমিয়াত না থাকে, অসমিয়াত থাকলে এটলিস্ট এজনে পড়ি গেলে গাই গেলে কথাখিনি বুঝি পায়, ফলে এইবার সব সমস্যা একেলগে আর আমার কৃষকবরে ফেস করে। এটি বহুত গুরুত্বপূর্ণ কথা, আর মানে ইয়াতে আমার শ্রোতা সকল কই দিও যে আপনার এনেকা ধরনের অভিযোগ বা আবেদন দাখিল করবলে ব্যাংকলে গেলে সদায় ব্যাংকর কর্মচারীর লগতে কথা পাতক, আর তেখেতর লগত কথা পাতিহে আপনার অভিযোগখিনি লিখিতভাবে তাতে জমা করে দিও, তাতে কোনো ধরনের থার্ড পার্টি মানুষের লগত কথা না পাতি আপনি ব্যাংকর কর্মচারীর লগতে কথা পাতি নিজের অভিযোগখিনি দাখিল করব লিখিতভাবে। ইয়াত মানে আরো একটা কথা কব খুঁজছো, আরেকটা কারণ বহুত ধরনের আপনি কইছে কি ধরনের সমস্যা অভিযোগ আহে, আর একটা কথা কইছো, মানে যেতিয়া কিষাণ ক্রেডিট কার্ডের উপর আলোচনা করছো, কইছো কিষাণ ক্রেডিট কার্ড 5 বছরের মেয়াদর দিয়া হয়, কিন্তু প্রত্যেক বছর লোনটু আপনি পরিশোধ করব লাগে, আকো নতুনকে লব লাগে, কিন্তু নতুনকে অ্যাপ্লিকেশন দাখিল করব না লাগে। কিন্তু বহুত ক্ষেত্রত কি হয়েছে দেখা গেছে যে কৃষক ঠিক টাইমত পয়সাখিনি রিটার্ন করব গেছে, পরিশোধ করব গেছে, কোনবা কর্মচারী কই দিছে আপনার লোনটা 5 বছর পিছতে দিলে হব, দিব দিলে হব, আপনি কেলে ইয়াত আহি সময় নষ্ট করে আছে।
কৃষকবর সহজ সরল ইমান গম না পায় আকো গুছি আহে কিন্তু যেতিয়া দুই বছর তিন বছর পাঁচ বছর পতিয়া যায় সময়সীমা পার হয়ে গেল সময়সীমা পার হয়ে গেল তেতিয়া ব্যাংক সেম ব্যাংকের মানুষে কব যে আপনার ঋণটি এনপিএ হয়ে গেছে আপনি ভবিষ্যতে আর কোনো ঋণ না পায় এইবার এটা বহু সমাধান হয় যদিও কৃষকজনের বহু চিন্তাধারা আছে পয়সাটা মারিব খুঁজছে পরিশোধ করব খুঁজছে সময়মতো পরিশোধ করব খুঁজছে সময়মতো পরিশোধ করলে কি কি বেনিফিট পাওয়া যায় এইখানে লব খুঁজছে কিন্তু মাজত এইখানে অবস্থার কারণে বহুত একটা সমস্যার সম্মুখীন হয়। বহু গুরুত্বপূর্ণ কথা আপনি দাঙি ধরলে ধন্যবাদ স্যার। ইতিমধ্যে আমার হাতত এটি কৃষকর ফোন আহি পড়েছেহি। হয় আপনি কোনে কলে আর কোরপা কলে? ৰিমলিম বৰদলৈ কৈছিলোঁ, মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট মনোহা গাঁও পঞ্চায়তৰ পৰা কৈছিলোঁ। মোৰ এটা প্ৰশ্ন আছিলে, মই কেচিচি ঋণৰ বাবে আবেদন কৰিছিলোঁ কিন্তু মই ঋণ লাভ কৰা নাই আৰু বেংকে এইটো নিশ্চিতও কৰা নাই যে মোৰ ঋণটো অস্বীকাৰ কৰা হৈছে, গতিকে মই কলৈ যাব লাগিব ইয়াৰ সমাধান ল'বলৈ? হয়, এইটো এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন। বেছিভাগ ক্ষেত্ৰত এনেকুৱা হৈ থাকে এপ্লিকেশ্যন, এই ক্ষেত্ৰত প্ৰথমত ব্ৰাঞ্চ মেনেজাৰ যি থাকে তেখেতের ওসর গই কথাটো পাতিব লাগে। তেখেতে যদি ভালদরে শুনে এটা যদি অভিযোগটো গুছোৱাৰ কারণে চেষ্টা করে ঠিক আছে, নহলে তার উপর এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বা জোনাল ম্যানেজার বলে যিজন থাকে তেখেতের ওসর যাব লাগিব যে আমি এই সুবিধাখিনি লাগে এইখিনি পোৱা নাই বলে কব লাগিব। আর এইখিনিতো যদি নহয় তেতিয়াহলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ওসর যাব লাগিব। এগ্রিকালচার ঋণের কারণে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা লিড ব্যাংক ম্যানেজার তেখেতর একটা বিশেষ ভূমিকা থাকে, কারণ তেখেত সকল ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের উপর রেসপন্সিবিলিটি আছে যে কিয় এগ্রিকালচার লোন বড়া নাই, কিয় এগ্রিকালচার লোন কম হয়ে আছে। আর ইয়াতে এটা মই মন করবলগিয়া কথা যে ধরি লোক তেখেতে ঋণের কারণে ব্যাংকলে গেল, ঋণ বিচাৰি বেংকলৈ গ'ল কিন্তু বেংকে তেওঁ ঋণটো প্ৰদান কৰা নাই কাৰণ তেখেতৰ পূৰ্বৰ যি ঋণ লেনদেনৰ ক্ষেত্ৰত অকণমান বেয়া আছিল, এতিয়া তেখেতে ক'লৈ যোৱা উচিত? চব পূৰ্বৰ ঋণটো বেয়া থাকিলে কোনেও তেখেতক হেল্প কৰিব নোৱাৰে। হয়, পূৰ্বৰ ঋণ যদি বেয়া থাকে তেখেতক ইজিলি কৈ দিব উইলফুল ডিফল্টাৰ বুলি এটা ৱৰ্ড আছে, আপুনি নিজে জানি বুজি পয়সাখিনি দিয়া নাই, দিয়া নাই। সেইকাৰণে মই কৈছোঁ যেতিয়া আপোনাৰ ক্ৰপ ডেমেজ হ'ব বা ঘৰত কোনোবা মানুহ দুখালে যাৰ কাৰণে আপুনি খেতিটো চলাব পৰা নাই, খেতি কৰিব পৰা নাই, বিভিন্ন ধৰণৰ সমস্যাৰ সন্মুখীন হয়, চবৰ আপুনি ইমিডিয়েটলি এখন লিখিত দিয়ক, লিখিত আবেদন পত্ৰ ছাবমিট কৰিব আৰু লিখিত আবেদন পত্ৰৰ এখন কপি নিজৰ হাতত ৰাখিব যাতে তাত আকৌ বেংকৰ যে গ্ৰহণ কৰিছে বুলি চাপ চিন মাৰি ডেট মাৰি থাকিব। পিছত যদি আপোনাৰ তেনেকুৱা অভিযোগ লাগে আপুনি ইজিলি ক'ব পাৰে মই অভিযোগ দাখিল কৰিছোঁ সেইটোৰ সুবিধাৰ কাৰণে মই প্ৰথমৰ পৰা আপোনাৰ কৈছোঁ যে মই উইলফুল ডিফল্টাৰ নহয়, মই জানি বুজি পইচা নিদিয়াকৈ থকা নাই, এই কথাটো আপুনি প্ৰমাণ কৰিব। মোৰ হাতত আহি সমস্যা পৰি গৈছে আৰু মোৰ এনেকুৱাখিনি অসুবিধা হৈ গৈছে, তাৰ কাৰণেহে মই ঋণ পৰিশোধ কৰিব পৰা নাই। আৰু বোলে ধৰি লওক যদি কোনোবাই প্ৰমাণো বিচাৰে তেখেতলোকৰ এটা ওচৰত কপি থাকিব, সেই কপিটো তেখেতলোকে পাছত দেখাব পাৰে। আৰু এটা উদাহৰণৰ অভিযোগ পোৱা যায়, হয় চব কৃষকৰ এটা নিৰ্দিষ্ট পৰিমাণ ঋণৰ প্ৰয়োজন, চবৰ এটা পৰিকল্পনা আছে। হয়, আমাৰ যেনেকুৱা পৰিকল্পনা আছে কৃষকৰ পৰিকল্পনা থাকে আৰু কৃষকৰ পৰিকল্পনাটো বহুত ভাল আধাৰ আছে, তথ্য আছে, কাৰণ তেখেতে জানে বিধানৰ ছিডৰ দাম কিমান, ফাৰ্টিলাইজাৰৰ কিমান কাম, এই খেতিখিনি কৰিলে কিমান পইচাৰ প্ৰয়োজন। কিন্তু যেতিয়া বেংকৰ তাত যায় বেংকৰ তাত দাখিল কৰে এপ্লিকেশ্যন, যদি তাৰ প্ৰয়োজন থাকে এক লাখ টকা বেংকে ক'ব আপুনি বিছ হাজাৰ টকা দি কাম চলক। হয়, বেংকৰ কথা হ'ল বেংকে টেষ্ট কৰিব খুজিছে এখেত ভাল কৃষক হয় না নহয়, ঠিকমতো পয়সা দিয়ে নাই, কিন্তু কথা হল এক লাখ টাকার জায়গা যদি বিশ হাজার টাকা দিয়ে তেতিয়ালে এইটো আন্ডার ফাইন্যান্সিং, এইটো কইলে আকো তার খেতির লোকসান হয়, খেতিখিনি ভালদরে করিব নোয়ারে, এইবোৰৰ কারণে বহুত ঋণ বেয়া হয়। হয়, আর কিছুমান কৃষক কই দিয়ে এইখিনি বিচাৰিছো এইখিনি পয়সা যদি না পাও মই ঋণ নলও। হ্যাঁ, তেতিয়া আকো ব্যাংকার বোর্ডে ভাববে এরোগেন্স। হ্যাঁ, আপনার ঠিক এইটো নহয়, যার
পরিকল্পনা আছে, পরিকল্পনা মতে পয়সাখিনি নাপালে তেখেতসকলৰ কম্প্ৰমাইজ কৰা মুস্কিল হয়। এইটো এটা ধৰণৰ ধৰি লওক কিবা এটা কাম কৰিবলৈ গ'লে সিমানটো যদি প্ৰাপ্য ধন পোৱা নাযায় সেই সময়ছোৱাত তেখেতলোকৰ নিজৰ দিগদাৰ হৈ যায়। আপোনালোকৰ আৰু কে চি চি লৈ দুটামান প্ৰশ্ন আমাৰ সৈতে থাকিব, আমাৰ কৃষাৰ্থ কল চেণ্টাৰলৈ আহিছে, তো সেইখিনি আপোনাৰ পৰা এতিয়া মই জানিব বিচাৰোঁ। এতিয়া অলপ আগতেই আমি যেনেকৈ তৃতীয় পক্ষৰ মধ্যস্থতাকাৰীৰ বিষয়ে ক'লোঁ, সেইখিনি সময়ছোৱাত যদি তেখেতলোকক প্ৰতাৰণা কৰি ল'লে গ্ৰাহকক, তেখেতলোকৰ ধৰি লওক নথি পত্ৰ জব্দও কৰি ল'লে বা পইচাৰো তেখেতলোকৰ লগত অলপ খেলিমেলি এটা হ'ল, সেই সময়ছোৱাত বা সেই সময়ছোৱাৰ পাছত গ্ৰাহকে কৈ লৈ যোৱাটো উচিত? এই সমস্যাৰ পাছত গ্ৰাহক ব্ৰাঞ্চ মেনেজাৰ যিজন থাকে তেখেতৰ ওচৰত প্ৰথম যোৱা দৰকাৰ। ব্ৰাঞ্চ মেনেজাৰে যদি তেখেতৰ অভিযোগটো নুশুনে হয় বা অভিযোগটোত গুৰুত্ব নিদিয়ে তেতিয়াহ'লে তেখেত বেলেগ জেগাত যাব। কিন্তু প্ৰথমত ব্ৰাঞ্চ মেনেজাৰ যোৱাৰ কেলৈ কৈছোঁ, ব্ৰাঞ্চ মেনেজাৰে পিছত ক'ব যেতিয়া এইটো আলোচনা ওপৰলৈ যাব যে মোকতো অৱগত কৰা নাই, মোক অৱগত হ'লে মই এইবোৰ কথা তেতিয়াই বন্ধ কৰিলোহেঁতেন। কিন্তু এইকাৰণে এটা ব্ৰাঞ্চ মেনেজাৰৰ ওচৰত যাব। তাৰপিছত 10-15 দিন পিছত যদি ব্ৰাঞ্চ মেনেজাৰে কোনো প্ৰকাৰ প্ৰতিক্ৰিয়া নকৰে তেতিয়াহ'লে তেখেত অনলাইন ছাবমিশ্যন কৰিব লাগে, অথবা আপোনাৰ লিখিতভাৱে ৰিজনেল মেনেজাৰ, ৰিজনেল অফিচ, হেড অফিচত ডিষ্ট্ৰিক্ট কোঅৰ্ডিনেটৰক এই দাখিলখিনি এপ্লিকেশ্যনটো ছাবমিট কৰিব লাগিব। এতিয়া ধৰি লওক কৃষকসকলে ঋণ লাভ কৰিলে, প্ৰাৰম্ভিক বা প্ৰথম সমাধানত যদি কিবা অসন্তুষ্ট হয় তেখেতলোকে ঋণ লাভ কৰাৰ সময়ত, তেওঁলোকে তেতিয়া উচ্চ পদস্থ কৃতপক্ষৰ ওচৰলৈ যাব লাগে নে বেলেগ ক'ৰবাত গ'লেও হয়? বেলেগ ক'ৰবাত যাব নালাগে, সেই বেংকৰ উচ্চ পদস্থতে যাব লাগে। হয়, বেলেগ ক'ৰবাত গ'লে কি হয়, তেখেতে আকৌ তাক প্ৰতাৰণা কৰিব। হয়, কাৰণ গম নাপায় ন মানুহে, হয় ক'লে যাব লাগে বা ক'ত যাব লাগে, কি গ'লে লাগে, কোন মানুহৰ তাত যাব লাগে। হয়, আৰু বেংকে তেনেকুৱা কাউণ্টাৰো বহোৱা নাই গ্ৰিভেন্সৰ কাৰণে, অভিযোগৰ কাৰণে। সেইকাৰণে ব্ৰাঞ্চ মেনেজাৰ হ'ল একমাত্ৰ জেগা যাক চিনি পায়, নহ'লে আননোন জেগাত, অপৰিচিত জেগাত যাবই নালাগে। হয় ডাঙৰীয়া, মই আপোনাক আৰু এটি কথা সোধোঁ, NBFC কি হয় আৰু ধৰি লওক বেংকতকৈ, সাধাৰণ বেংকতকৈ কেনেকৈ ধৰণৰ পৃথক হয়? NBFC ফুল হ'ল নন বেংকিং ফিনেন্সিয়েল কোম্পানী। হয়, সিহঁতৰ বেংকিং লাইচেন্স নাই। হয়, বেংকিং সেৱা আগবঢ়াব নোৱাৰে। বেংকিং সেৱা মানে ডিপ'জিট, কাৰো ডিপ'জিট ল'ব নোৱাৰে, কাৰো ৰেমিটেন্স পঠাব নোৱাৰে, কিন্তু ঋণ দিব পাৰে। আৰু NBFC কণ্ট্ৰল কৰে ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়া, ফলে ৰিজাৰ্ভ বেংকৰ গাইডলাইনছ মতে NBFCবোৰে ঋণ দিয়ে। যদি সাধাৰণ ভাষাত ছাৰ যদি বুজিবলৈ যাওঁ, যিবোৰ আমি মাইক্ৰ' ফাইনেন্স বেংক বুলি কওঁ, সেইখিনিকেতো বুজাব ছাৰ? মাইক্ৰ' ফাইনেন্স বেংকবোৰ NBFCৰ আণ্ডাৰত থাকে। হয়, আণ্ডাৰত NBFCয়ে গোটৰ লোন দিয়ে। হয়, এইবোৰ গ্ৰুপ লোন দিয়ে। তো তেখেতলোকৰ অকল ক্ষমতা আপোনাৰ ঋণ দিয়া, ঋণ দিয়াৰ, হয়, ঋণ আদায় কৰা, ঋণ আদায় কৰা, এইবোৰ ক্ষমতা। হয়, আৰু ইয়াৰে এজন ধৰি লওক NBFCৰ পৰা কিবা অভিযোগ পালে, তেতিয়া সেই অভিযোগখিনি ক'ত দাখিল কৰিব? এই অভিযোগখিনি দাখিল কৰিব লাগিব ৰিজাৰ্ভ বেংক অফ ইণ্ডিয়াত। হয়, অম্বাৰ্ছমেনক ছাবমিট কৰিব। হয়, কাৰণ ৰিজাৰ্ভ বেংকে অনলি সিহঁতক কণ্ট্ৰল কৰে, আৰু তাৰ বাহিৰে কোনো কণ্ট্ৰল নাই। ধন্যবাদ ডাঙৰীয়া, আমাক আপোনাৰ মূল্যৱান সময় দিয়াৰ কাৰণে। মই অভিকেশ ফুকন আপোনাৰ পৰা এতিয়া বিদায় লৈছোঁ আকাশবাণীৰ কেন্দ্ৰৰ পৰা। ধন্যবাদ, নমস্কাৰ। কৃষাৰ্থকৰ সৈতে প্ৰতিজন কৃষকে এতিয়া তেওঁলোকৰ নিজৰ ভাষাত বিত্তীয় আঁচনি আৰু সামগ্ৰীৰ বিষয়ে সহজে শিকিব পাৰে। সবিশেষ জানিবলৈ এই টল ফ্ৰী নম্বৰত যোগাযোগ কৰক 1800-258-4348। শ্ৰোতাসকলে ইমান পৰে এপাৰ্টৰ সৌজন্যত প্ৰচাৰিত অনুষ্ঠানটি শুনিলে। ৰাইজলৈ পুনৰ নমস্কাৰ জনাই আজিৰ অনুষ্ঠান ইমানতে সামৰিলোঁ।